গতকালকে হুনাবন গ্যাস কালেকশন স্টেশনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, আমরা সবাই জানি এটা। টিএসআর এক পার্সোনাল সুকান্ত দাস, তার সহকর্মী একজন সুবেদার মার্কাসিন জমাতিয়া এবং আরেকজন নায়ক সুবেদার, তার নাম হলো কিরণ কুমার জমাতিয়া, তাদেরকে গুলি করে হত্যা করে। সকাল 9:20 9:30 নাগাদ কিরণ কুমার জমাতিয়া এবং মার্কাসিন জমাতিয়া কথাবার্তা বলছিল, এমন সময় টিএসআর জওয়ান সুকান্ত দাস কেউ তাদের কাছে যায় এবং তার ছুটি নিয়ে কথাবার্তা বলে। হঠাৎ সুকান্ত দাস উত্তেজিত হয়ে তার ইনসাস সাইকেল থেকে মার্কাসিন জমাতিয়াকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে মার্কাসিন জমাতিয়া মাটিতে লুটে পড়ে এবং তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরবর্তী সময়ে কিরণ কুমার জমাতিয়া অভিযুক্ত সুকান্ত দাস থেকে তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সুকান্ত দাস কিরণ কুমার জমাতিয়াকেও গুলি ছোড়ে এবং কিরণ কুমার জমাতিয়াকে সঙ্গে সঙ্গে মধুপুর হসপিটালে নেওয়া হয়। পরবর্তী সময় হাঁপানিয়াতে রেফার করা হয় এবং হাঁপানিয়াতে যাওয়ার পরেই কিরণ কুমার জমাতিয়ারও মৃত্যু ঘটে। তারপর অভিযুক্ত সুকান্ত দাস বাইক নিয়ে, তার বন্দুক নিয়ে মধুপুর থানায় এসে আত্মসমর্পণ করে। পরবর্তী সময়ে রঙ্গদুলাল দেববর্মা, একজন টিএসআর এডজুটেন্ট, তিনি লিখিত অভিযোগ করে মধুপুর থানায়। সেই মূল্যে মামলা রেজিস্ট্রি হয়। মামলার নাম্বার মধুপুর পিএস কেস নাম্বার 20/2021 আন্ডার সেকশন 302 এবং 27 অফ আর্মস অ্যাক্ট 302 IPC। মামলাতে নিয়ে এসে পুলিশ তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তার করে আজকে মাননীয় আদালতে প্রেরণ করে, সঙ্গে 5 দিনের পুলিশ হেফাজতে প্রার্থনা করে। মাননীয় আদালত মামলার কেস দেরি তলব করেন এবং মামলার গুরুত্ব বোঝে অভিযুক্ত সুকান্ত দাসকে 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সেটা কি পুলিশ হেফাজত না রিমান্ড স্যার? হ্যাঁ, পুলিশ রিমান্ডই, পুলিশ হেফাজত বাংলাতে বলে, পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে আগামী আবার 9 ডিসেম্বর মাননীয় আদালতে আবার পুনরায় তোলা হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.